हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के वीडियो टी तादेर जोन्नो जारा 2023 साले प्रीलिम्स निच्छो बा प्रीलिम्स 2023 एर परेओ दिच्छो जारा तादेर जोन्नो वीडियो टी अवश्य वीडियो टी शेष पर्यन्त देखबे। भालो लागले लाइक करबे, सबसक्राइब कर दिओ भालो लागले। तो प्रथमे बोले राखी 2023 এ যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে একটা কথাই বলি যে এতটা নার্ভাস এতটা অ্যাংজিয়াস হওয়ার দরকার নেই। আমি তোমাদের প্রপার গাইডেন্স দেব এবং বলে রাখি যারা নতুন তাদের জন্য কি কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত। অলরেডি আমার ভিডিও ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলে রয়েছে, পারলে ওগুলো দেখে নিও। তো প্রথমে বলে রাখি সিলেবাস সম্পর্কে। প্রিলিমস WBCS তোমরা জানো, যেটা আমাদের স্টেট PSC করে থাকে, ওয়েস্ট বেঙ্গল PSC, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে বসতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার, কি কি গ্রুপ রয়েছে এবং গ্রুপে কি কি জব রয়েছে, সেই সম্বন্ধে আমি একটু বৃত্তান্ত বলে নেব। তো প্রথমে বলে রাখি, একমাত্র 20+ এজ যাদের রয়েছে তারা গ্রুপ বি সার্ভিসে বসতে পারবে। তারপরে যাদের 21 থেকে আপ টু 36 পর্যন্ত জেনারেল ক্যাটাগরি, তারা কিন্তু বাদ বাকি সার্ভিসের জন্য বসতে পারবে। এবং 3 বছরের মেবি ছাড় আছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য, ঠিক আছে। তো গ্রুপ ডির জন্য আই থিঙ্ক 39 পর্যন্ত। তো সেটা সেটা সম্পর্কে বলতে গেলে প্রথমে বলে রাখি, গ্রুপ এ এবং বি তোমাদের সবার প্রায়োরিটি হওয়া উচিত। এবং গ্রুপ এ তে তোমরা জানো এক্সিকিউটিভ হচ্ছে ফার্স্ট প্রিফারেন্স সব ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস বা এক্সপিরিয়েন্স হয়। তারপরে অনেকে দেয়, অনেকে প্যাশন রয়েছে পুলিশ সার্ভিসে, অনেকে প্যাশন রয়েছে রেভিনিউ সার্ভিসে। তো বলে রাখি আমার এই 3টে সার্ভিসের মধ্যে রেভিনিউ সার্ভিসে আমি 2020 সিলেক্টেড হয়েছি। তো প্রথম বলে রাখি যে পরীক্ষাটা এক্সামটা হয় 200 নম্বরের। ওখানে কি কি পেপার্স থাকে সেটা তোমাদের বলে দিই। ইংলিশ থাকে, 25 মার্কস ক্যারি করবে, ঠিক আছে। এবার ইংলিশের মধ্যে কী কী থাকবে সেটা বলে দিই। এর মধ্যে থাকবে সিনট্যাক্স, থাকবে সিনট্যাক্সের মধ্যে আমাদের গ্রামাটিক্যাল যেসব তোমার কোয়েশ্চেন রয়েছে সেগুলো থাকবে, কোন কোনভাবে বাক্য কীভাবে তৈরি হচ্ছে, কোন জায়গায় কমন এরর্সগুলো হচ্ছে সেগুলো সম্বন্ধে আসবে। ইডিয়ামস অবশ্যই পড়বে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো পড়বে, ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব পড়বে এবং প্রিপোজিশন, যেটা থেকে 5-6টা কোশ্চেন প্রতি বছর দেয়। তো এই কোশ্চেনগুলো পড়বে এবং ভার্বের কারেক্ট ফর্মও পড়বে, ঠিক আছে। তো ওগুলো সিনট্যাক্সের মধ্যে পড়ে যাচ্ছে। তো এরপর বলে রাখি ইংলিশ থেকে এই 25 নম্বর আসে। এবার তোমাদের এখানে স্ট্র্যাটেজি হওয়া উচিত 13 টু 15, মানে 13+ নাম্বার তুলে রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা এগিয়ে থাকবে, যেহেতু কাট অফ দিন দিন বাড়ছে। এরপরে আসছি যেটা, যে সাবজেক্টটার জন্য প্রিলিমস মানে ভালো হলে ওই সাবজেক্টটায় প্রিলিমস ক্র্যাক করে ফেলবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। এবং ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে এনসিয়েন্ট মিডিয়েভাল পার্টটা রয়েছে এবং মডার্ন হিস্ট্রি রয়েছে। তবে বলে রাখি তোমাদের, বলা বাহুল্য যে মডার্ন ইন্ডিয়া থেকে ধরো 50 কোশ্চেন দেয়, মানে তার মধ্যে 37 এরকম কোশ্চেন মডার্ন ইন্ডিয়া থেকে আসে, বাকি 13 অর 15 কোশ্চেন আমরা এনসিয়েন্ট মিডিয়েভাল থেকে পাই। তাহলে বুঝে বই, মানে এখান থেকে আমরা কি মনে রাখবো, এখান থেকে মনে রাখবো এইটাই যে আমাদের হিস্ট্রির উপর একটু স্ট্রেস ফোকাসটা বেশি রাখতে হবে। এরপর আসি জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে। এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফির কোনো জায়গা নেই এখনো পর্যন্ত সিলেবাসে, যেটা ISA বা UPSC-তে আছে। তো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে হবে। ইন্ডিয়ান জিওগ্রাফিটা বেশি করে পড়বে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরও এমফাসিস করতে হবে। তো এটার জন্য কার্তিক চন্দ্র মণ্ডল একটা বই আছে, মণ্ডল স্যারের বই রয়েছে, সেই বইটা আমি ফলো করতাম, সে বইটা ভালো বই। এবং তার সঙ্গে এমসিকিউ তোমরা প্র্যাকটিস করতে হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের অনেকবার বলেছি, GK2 ফলো করো, সাবস্ক্রিপশন নিয়ে নাও, আই থিঙ্ক 799 টাকা 1 বছরের জন্য। আমি বলে দিলাম পুরোপুরি, আমি কোনো স্পন্সরশিপ করছি না এখানে। তো তোমরা নিতে পারো, কারণ ওই একটা কম্প্যাক্ট সোর্স থেকে করলে পরে তোমাদের টাইমটাও বাঁচে, আবার তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। আমি একটু অ্যাসুরেন্স করে বলতে পারি, এখান থেকে করলে 20+ মার্কস তুলতে পারবে যদি মনে রাখতে পারো। এরপর আসি হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে ম্যাথ GI। বেশি খুব একটা কঠিন দেয় না প্রিলিমসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, ইংলিশে 25, হিস্ট্রি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এবং এনশিয়েন্ট মিডিয়েভাল মিলে 50, মানে 50 আর 25 75, জিওগ্রাফি 25 25, 100 নম্বর এখান থেকে হলো, ম্যাথ GI হচ্ছে 25, তাহলে 125। এর সঙ্গে 25 খানা কোশ্চেন, 25 কোশ্চেন কোথা থেকে আসে না, জেনারেল সায়েন্স থেকে। এই ক্ষেত্রে অনেকে পিছিয়ে যায়, অনেকে এখানে 7-8 এরকম করে পায়। তো এইটা গেল, তাহলে 250 হলো।
তো এরপরে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, অনেকে ইকোনমিক্স বলে কিন্তু ইকোনমিক্স না, ইন্ডিয়ান ইকোনমি রয়েছে। স্পেশাল এমফাসিস করতে হবে মানে আমাদের ব্যাংকিং সার্ভিসের উপর। তো এখান থেকে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পড়ো, আমি বলে দিয়েছি স্ট্র্যাটেজিগুলো দেখে নিও, আদার্স আমি কিছু বলছি না। এখানেই হয়ে গেল তাহলে আমাদের 200 নম্বর, 175 আর কারেন্ট অ্যাফেয়ার্সের 25, ঠিক আছে। তো এরপর বলে রাখি তোমাদের এই পরীক্ষায় পাশ করতে গেলে মোটামুটি জেনারেল ক্যাটাগরিতে 135 তুলে রাখবে, সেফ জোন 200-র মধ্যে। এইবার কি করে না, আমি যেটা বললাম ইংলিশে 25-এর মধ্যে 13+ তোলার চেষ্টা করবে, হিস্ট্রিতে টোটাল 50 মার্কসের মধ্যে 40+ তোলার চেষ্টা করবে, 40 and 15, তাহলে কত হলো 55 55, এবং জিওগ্রাফিতে পড়লে পরে তোমরা 20 নম্বর এমনি পেয়ে যাবে। আমি 20 নম্বর ধরলাম না, 15 ধরলাম, তাহলে হলো 17। ম্যাথ যেহেতু যে কেউ 20 পেয়ে যাবে তাহলে 90, এবং ইন্ডিয়ান পলিটি ওখানে তুমি 20 পেয়ে যাবে তাহলে 110। কারেন্ট অ্যাফেয়ার্সে জিকে টু থেকে যদি ফলো করো 20 130, এবং বাদ বাকি যেটা রয়েছে সেই সেটা কিন্তু জেনারেল সায়েন্সে 10 কি 15 এরকম পাবে, যেটা সেটা তোমার এক্সট্রা মার্কস হবে, ঠিক আছে, বোঝা বোঝা গেল। তো এইরকম স্ট্র্যাটেজি ফলো করবে। এইবার তোমাদের কি করণীয়, এবার যদি প্রিলিমস পাস করো তারপরে মোটামুটি এখনকার ট্রেন মোটামুটি 6 মাস পরে রেজাল্ট বের করে, এখন 8-9 মাস পরে নিচ্ছে কিন্তু ইউজুয়ালি 6 মাস পরে রেজাল্ট বের করে। তো রেজাল্ট বের করার পরে তোমাদের যেটা করা উচিত, মেন্সের জন্য প্রিপারেশন তো অনেক আগেই নেওয়া উচিত, তোমাদের প্রিলিমসের আগে থেকেই মেন্সের প্রিপারেশন নেওয়া উচিত। তো মেন্সে পেপারগুলো ভালো করে শুনবে, মেন্সে যে গ্রুপ এ এবং বি এর জন্য আমি বলছি আগে শুনে নাও, গ্রুপ এ এবং বি এর জন্য পোস্টগুলো তোমাদের বলে দিচ্ছি। গ্রুপ এ এর পোস্ট রয়েছে এক্সিকিউটিভ রয়েছে, রেভিনিউ সার্ভিস রয়েছে, ডিএসপি মানে যেটা পুলিশ সার্ভিস রয়েছে রয়েছে, ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস রয়েছে, লেবার সার্ভিস রয়েছে, এমপ্লয়মেন্ট সার্ভিস রয়েছে, কোঅপারেটিভ সার্ভিস রয়েছে, এবং বি গ্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে ওটা সরি ওটা এ গ্রুপ মানে পুলিশ সার্ভিসটা বি গ্রুপ হবে, ঠিক আছে, বাকি সব এ গ্রুপ। সি ডি গ্রুপে অনেক অনেক জব রয়েছে, সেগুলো একটু দেখে নিও, এত লেন্থ দিয়ে যাবে ভিডিওতে। তো আমি এ বি গ্রুপের কথা বলছি, তো ওখানে ওটা পেতে গেলে এ বি গ্রুপের যে কোনো চাকরি পেতে গেলে জব পেতে গেলে তোমাদেরকে মোটামুটি টোটাল 1600 নম্বর পরীক্ষা দিতে হবে, এবং তার সঙ্গে 200 নম্বরে ইন্টারভিউ দিতে হবে। এবার 1600 নম্বর কী করে আসছে সেটা আমরা দেখি। প্রথম হচ্ছে বেঙ্গুলি এবং ইংলিশ 200 200 400। বেঙ্গুলিতে তোমার 40 মার্কসের কোশ্চেন হবে 5টা, ইংলিশও তাই 40 মার্কসের কোশ্চেন হবে 5টা, 200 200 400। পরীক্ষা হবে সকাল 9টা থেকে 12টা, 2 ঘন্টা রিসেস টাইম, আর তারপর হচ্ছে 2টা থেকে 5টা হচ্ছে তোমার ইংলিশ। এরকমভাবে পরের দিন সকালবেলা পেপার 3 যেটা আমরা কী জানি হিস্ট্রি মানে ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল সঙ্গে পড়তে হবে, তাহলে 100 100 200 হয়ে গেল পেপার 3-তে। ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 100 আসবে যেটা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে থাকবে, আর ইন্ডিয়ান হিস্ট্রি যেটার থেকে আসবে 100 নম্বর 200 নম্বর। এরপরে 2 ঘন্টা একটু রেসেস টাইম দেবে, তো তারপরে তোমাদের 2টা থেকে 5টা পেপার 4, যেটা কিন্তু সব থেকে টাফেস্ট পেপার হয়, এইখানে অনেকে পিছিয়ে যায়, এইখানটা একটু নিজেকে পেশেন্স রাখতে হবে, নিজেকে পেশেন্ট হতে হবে, ঠিক আছে, মানে ইমপেশেন্ট হলে হবে না। তো এই জায়গায় কী করতে হবে, এই যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, যার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে, কম্পিউটার রয়েছে, ইভিএস রয়েছে, আবার রয়েছে ওই নিউট্রিশনগুলো বায়োলজির মধ্যে ঢুকে যাবে, আর রয়েছে যে মানে স্ট্যাটিক জিকেগুলো রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এইগুলো অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এবার এইটার স্ট্র্যাটেজি আমি বলে দিয়েছি অলরেডি, ভিডিওটা দেখে নেবো। এটা পেপার 4 গেল, পরের দিন পেপার 5 9টা থেকে 12টা। পেপার 5-এ খুব ইন্টারেস্টিং পেপার, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি আর ইন্ডিয়ান ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি ও সবার কাছে একটা টাফেস্ট পেপার হয়, বাট ইন্ডিয়ান পলিটি সবার কাছে ইজিয়ার, মাচ ইজিয়ার দ্যান ইকোনমি। তো এই জন্যই পেপারটা একটু স্কোরিং হয়, এখানে যতটা পারবে স্কোর করে দেবে। এবার আসলে পেপার 6 যেটা সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে এবং কিছু কিছু আর্টসের স্টুডেন্ট যারা ম্যাথে ভালো তাদের জন্য এটা খুবই ভালো মানে একটা সময় এই পিরিয়ডটা, এইখানে কিন্তু অনেকের ভাগ্য নির্ধারণ করে দেয়। তো এইখানে তোমার ম্যাথ জিআই আসবে, এবং ম্যাথ থেকে আসবে তোমার 100 নম্বর, কিন্তু এখনকার ট্রেন্ডে ম্যাথ অ্যাডভান্স ম্যাথ থেকে দিচ্ছে, এবং সেটা 120-130 নম্বর চলে আসছে, এবং জিআই যেটা রিজেনিং বলি আমরা সেখান থেকে 70+ নম্বর দিচ্ছে, আগে তো সেটা 100+100 মানে দুটো থেকে। তো এই গেল মোটামুটি 1600-এর কাহিনী, মানে 400 1600 না, এখানে 1200-এর স্টোরিটা গেল। এরপর বাকি 400 কী হলো, মানে বাংলা ইংলিশ 400, আর এই 4টে পেপার 200 করে 800, 800 আর 400 হচ্ছে 1200। এবার বাকি 400 কোথা থেকে না, অপশনাল পেপার নিতে হবে, গ্রাজুয়েশনের লেভেল আসে অনেকটা, এম এ এমএসসি থেকেও আসে কোশ্চেন। তো এখান থেকে তোমাদের যেটা পছন্দের সাবজেক্ট, আমার সাবজেক্ট ছিল সাইকোলজি, এখান থেকে পেপার 1 পেপার 2 এখান থেকে আসবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অপশনাল গ্রুপ এ বির জন্য, ঠিক আছে, যারা গ্রুপ এ বিতে সার্ভিস করতে চাও তাদের জন্য কিন্তু অপশনাল পেপার খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। পেপার 1
200 নাম্বার ক্যারি করবে 40 নাম্বার সেটা ফ্র্যাগমেন্টেশন থাকতে পারে ভেঙে ভেঙে পার্ট ওয়াইজ কোশ্চেন থাকতে পারে বাট 40 নাম্বারে পাঁচটা কোশ্চেন থাকে বেশি কোশ্চেন থাকে অর থাকে এবং টোটাল হলো পেপার 1 200 পেপার 2 200 400 এরপরে আসছে পরীক্ষা হয়ে গেল এরপর তোমাদের যাদের নাম এনলিস্টেড হবে ইন্টারভিউ পরে পার্সোনালি টেস্টের জন্য পার্সোনালি টেস্টের জন্য তোমাদেরকে ডাকা হবে যখন তখন সেই পার্সোনালি টেস্টের নাম্বার হবে 200 ঠিক আছে এ বি গ্রুপের জন্য 200 ঠিক আছে তো এই গেল হচ্ছে এ বি গ্রুপ এইবার গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে কি না গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে এই ইন্টারভিউটা গ্রুপ সি এর ক্ষেত্রে 150 আর যেটা 200 ছিল এ বি গ্রুপের জন্য সেটা গ্রুপ সি এর ক্ষেত্রে 150 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 100 ওকে বোঝা গেল তাহলে এবং গ্রুপ এ বি সঙ্গে যেটা দিতে হতো অপশনাল পেপার 400 নম্বরের এই গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে সেটা দিতে হচ্ছে না তাহলে বোঝা গেল যে এতটা একটু চাপ কম মানে লিখতে চাপ কম বাট চা মানে জবটা পেতে কঠিন এ বি গ্রুপের জব পাওয়া সহজ ঠিক আছে মানে কম্পেয়ার টু গ্রুপ সি অ্যান্ড ডি তো এই ছিল টোটাল সিলেবাস আজকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমি এরপরে ডেসক্রিপটিভ ব্যাচ একটা খুলব এবং তাদের জন্য ভাবছি মক টেস্ট মানে নেব তোমরা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছো কমেন্ট করবে যে একটা এক্সট্রা গ্রুপ আমি খুলবো যেখানে তোমরা ইন্টারেস্টেড থাকবে যে আমাকে মানে ওই যে মক টেস্টগুলো হয় সেগুলো দেওয়ার জন্য ঠিক আছে থ্যাংক ইউ এবং তোমরা ভালোভাবে সময় মানে করো পড়াশোনা করো বেস্ট অফ লাক ঠিক আছে